এই 43 ডিগ্রি টেম্পারেচারেও আজকে যে রেসিপিটা করব সেটা প্রত্যেকটা খাদ্য রসিক মানুষের সবচেয়ে প্রিয় একটি রেসিপি। ওয়েলকাম টু ফুডি উইথ আরানবি। আর আজকের রেসিপি হলো মটন কারি, আলু দিয়ে মটনের পাতলা গ্রেভি। প্রথমে নিয়ে নিয়েছি 1 কেজি মটন। ম্যারিনেশনের জন্য দিয়ে নেব সামান্য নুন, 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন আদা রসুন বাটা, 30 ml মতো টক দই ও সামান্য সর্ষের তেল দিয়ে নেওয়ার পর ভালো করে ম্যারিনেট করে নিয়ে প্রায় ঘণ্টাখানেকের জন্য রেখে দেব। এবার গ্রেভি করে নেওয়ার পালা। কড়াই গরম হলে তাতে দিয়ে নেব সর্ষের তেল। আলু আমরা আগে থেকেই কেটে রেখেছি। আলুটা দেখুন, যদি ছোট আলু হয় তাহলে 2 টুকরো, আর যদি তার থেকে বড় আলু হয় তাহলে আপনি 4 টুকরো করে নিতে পারেন। তেলটা হালকা গরম হলেই তাতে দিয়ে নেব আলু। এবং আলু দেওয়ার পর 1 টিস্পুন নুন, সামান্য হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে নেওয়ার পর 60% মতো আলুটাকে ভেজে নেব। তেলটা বেশি গরম হলে আলু দিয়ে নিলে বাইরের দিকটা পুড়ে আসে এবং ভেতরটা শক্ত থাকে, এই দিকটা খেয়াল রাখতে হবে। 60% হয়ে যাওয়ার পর আলুটা তুলে নেব এবং ওই তেলেই 4টে এলাচ, 4টে দারুচিনি ও 2টো তেজপাতা দিয়ে নেব। এই গোটা গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর পাতলা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে নেব কড়াইয়ে। এবং পেঁয়াজটা গোল্ডেন কালার অবধি ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখব। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে নেব 1 টিস্পুন নুন, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন আদা রসুন বাটা। গ্যাসের ফ্লেমটাকে হালকা করে নেব, একটু লো করে নেব এবং মিশ্রণটা ভাজতে থাকব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এই 4-5 মিনিট পরে এতে দিয়ে নেব 2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 টিস্পুন নুন ও সামান্য একটু হলুদ, সামান্য গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গ্যাসের ফ্লেম স্লো রেখেই 3-4 মিনিট মশলাটা কষিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে নেওয়ার পালা ম্যারিনেট করা মটন। যে পাত্রে মটনটা ম্যারিনেট করা ছিল সেটা ধুয়ে কিছুটা জলও দিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটাকে হাই করে নেব।
এবং অবশ্যই দেখে নেব যাতে মশলার সাথে মটনটা ভালোভাবে মিশে যায়। এবার মটন থেকে তেল ছাড়া শুরু করলে সেই সময় দিয়ে নিতে হবে আগে থেকে করে রাখা টমেটোর পেস্ট ও ভালো করে 5-10 মিনিট কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল বেরোচ্ছে ও টমেটোর কাঁচা গন্ধ যাচ্ছে। এবার ঢাকা দিয়ে 5-7 মিনিট কুক করে নিতে হবে। এই জল ছাড়া যখন শুরু হবে তখন দিয়ে নেব আগে থেকে ভেজে রাখা আলু। ভাজা আলু দিয়ে নেওয়াতে সমস্ত জিনিসটা একবার ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আপনার কাছে আছে দুটো অপশান। এক, আপনি যে কড়াইয়ে রান্না করছেন সেই কড়াইয়ে জল দিয়ে 30-40 মিনিট ফুটিয়ে নিয়ে মাংস তৈরি করে নিতে পারেন, বা দ্বিতীয় অপশান হচ্ছে প্রেশার কুকার। আমি এখানে প্রেশার কুকার ইউজ করেছি। কষানো মাংসটা প্রেশার কুকারে দিয়ে নেব এবং তাতে অ্যাড করে নেব বেশ কিছুটা জল, যাতে প্রেশার কুকারের নিচে লেগে না যায়। এবং 4-5টি সিটি দিয়ে নেওয়ার পর যতক্ষণ না কুকার থেকে প্রেশার রিলিজ হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। এবং ফাইনালি প্রেশার রিলিজ হওয়ার পর তাতে দিয়ে নেব সামান্য পরিমাণ গরম মশলা এবং 3-4টি চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, তাহলেই আপনার মটন কারি বা আলু দিয়ে পাতলা মটনের গ্রেভি রেডি টু সার্ভ। এবার আপনি পরিবেশন করুন গরম ভাতের সাথে। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং প্রেস করুন বেল আইকন, যাতে নতুন নতুন ভিডিও আপনি পেতে পারেন।